বলিউডের জনপ্রিয় তারকা সোনাক্ষী সিনহা কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন এই অভিনেত্রী। এমনকি নেট দুনিয়ায় তার বিয়েকে ঘিরে নানা মুখরোচক খবর দেখা যায়, আর বিয়ের প্রশ্ন তাকে রীতিমতো ক্লান্ত করে ফেলে। শুরুতে এসব পাত্তা না দিলেও এখন বিষয়টি মোটেও পছন্দ হচ্ছে না বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা কন্যা সোনাক্ষীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তারকা নিজের বিয়ে নিয়ে কথা বলেন। সোনাক্ষী জানান, তিনি সবসময় চেয়ে এসেছেন তার কাজ নিয়ে সবাই কথা বলুক, কিন্তু মানুষের সে বিষয়ে আগ্রহ কম। তারা জানতে বেশি আগ্রহী নায়িকার ব্যক্তিগত জীবনে কি চলছে, আর সেসব নিয়ে নানা মনগড়া কাহিনী বানাতে সবাই যেন ওস্তাদ। নিজের বিয়ে নিয়ে নানা গুজব প্রসঙ্গে সোনাক্ষী বলেন, বিয়ে নিয়ে তাকে প্রায় গণমাধ্যম আর সাধারণ মানুষের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এমনকি এ বিষয়ে তার বাবা মাকে বেশি প্রশ্ন করা হয়। মনে হয় বিয়ে নিয়ে তার থেকে সাধারণ মানুষ বেশি চিন্তিত, আর সে কারণে তাদের চোখে ঘুম নেই। এদিকে বেশ কিছুদিন ধরে বলিউড পাড়ায় সোনাক্ষী আর অভিনেতা জাহির ইকবালের রোম্যান্সের খবর শোনা যাচ্ছে। তাদের একসঙ্গে একাধিকবার দেখা গেছে। বিভিন্ন পোস্টের মাধ্যমে আকারে ইঙ্গিতে তারা বুঝিয়েছেন যে তাদের সম্পর্ক নিখাদ বন্ধুত্বের নয়। জানা যায় সোনাক্ষী আর জাহির একসঙ্গে ডাবল এক্সেল ছবিতে অভিনয় করেছেন। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া দোহার ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।